আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সিভিল সলিউশন 24 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি আপনাদের মাঝে সরকারি চাকরির প্রস্তুতিমূলক একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, বিগত সালে বিভিন্ন ডিপার্টমেন্টে সরকারি চাকরির পরীক্ষায় আসা বেশ কিছু কমন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটি সাজিয়েছি। বিগত সালের 50টি কমন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে আজকের এই ভিডিওতে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে জানেন বিডি সলিউশন 24 একটি জব রিলেটেড ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটিতে বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতি এবং প্রিপারেশনমূলক ভিডিও আপলোড করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতা আজকে একটি প্রিপারেশনমূলক ভিডিও, অর্থাৎ প্রস্তুতিমূলক ভিডিও। তো এই ভিডিওতে যে 50টি প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে, এই 50টি প্রশ্ন বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে বিভিন্ন ডিপার্টমেন্টে। তো এই প্রশ্নগুলো খুবই কমন এবং গুরুত্বপূর্ণ। সামনে যে নিয়োগ পরীক্ষা হবে সেই পরীক্ষাগুলোতে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। তো প্রিয় ভিউয়ার্স, এই প্রশ্নগুলো যদি আপনারা ভালো করে দেখে রাখেন তাহলে সামনে যে নিয়োগ পরীক্ষা হবে সেই পরীক্ষাতে আপনাদের অনেকটাই উপকার আসবে। তো প্রিয় ভিউয়ার্স, তাহলে চলুন আমরা কথা না বলে মূল ভিডিও চলে যাই। তো মূল ভিডিও যাওয়ার পূর্বে বরাবরের মতো আপনাদের প্রতি আমার ছোট্ট একটি অনুরোধ, এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সরকারি চাকরির প্রস্তুতি। এক নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে 1 হতে 23 পর্যন্ত বেজোড় সংখ্যাগুলোর বর্গত সঠিক উত্তর হবে 12। 2 নম্বর এসে 197 এর সাথে কত যোগ করলে সংখ্যাটি 9, 15 এবং 25 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, সঠিক উত্তর হবে 28। 3 নম্বর এসে কোন ক্ষেত্রটি সামান্তরিক নয়, সঠিক উত্তর হবে ট্রাপিজিয়াম। 4 নম্বর এসে বৃত্তের বেশি যে, সঠিক উত্তর হবে বৃহত্তম, অর্থাৎ বৃত্তের বেশি বৃহত্তম যে। 5 নম্বর এসে 1 মাইল সমান কত গজ, সঠিক উত্তর হবে 1760। 6 নম্বর এসে 1 হতে 97 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে, সঠিক উত্তর হবে 25টি। 7 নম্বর এসে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোণ 60 ডিগ্রি হলে অপর কোণটি কত, সঠিক উত্তর হবে 30 ডিগ্রি। 8 নম্বর এসে রম্বসের 4 কোণের সমষ্টি কত, সঠিক উত্তর হবে 4 সমকোণ। 9 নম্বর এসে 1000 গ্রামে কত কেজি, সঠিক উত্তর হবে 1 কেজি। 10 নম্বরে রয়েছে 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার, সঠিক উত্তর হবে 2.54 সেন্টিমিটার। 11 নম্বর রয়েছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড এক্সটেম্পোর, সঠিক উত্তর হবে রিহিয়ারসেট। 12 নম্বর রয়েছে হোয়াট ইজ দ্য অপোজিট অফ দ্য ওয়ার্ড অ্যাডোরেবল, সঠিক উত্তর হবে হ্যাটফুল। 13 নম্বর রয়েছে দ্য টার্ম অ্যামাজিং ইজ সেম অ্যাজ, সঠিক উত্তর হবে অ্যাস্টোনিশিং। 14 নম্বর এসে দ্য ভার্ব ফর্ম অফ নেসেসিটি ইজ, সঠিক উত্তর হবে নেসেসিটেড। 15 নম্বর এসে হোয়াট ইজ দ্য সিনোনিম ফর দ্য ওয়ার্ড ফিডেলিটি, সঠিক উত্তর হবে লয়্যালটি। 16 নম্বর এসে দ্য সিনোনিম অফ ন্যাপ ইজ, সঠিক উত্তর হবে স্লাম্বার। 17 নম্বর এসে হোম কে আমি লইয়া যাইব কে বলেছিল, সঠিক উত্তর হবে হৈমন্তীর স্বামী। 18 নম্বর এসে প্রথম আলো উপন্যাসটি কে লিখেছেন, সঠিক উত্তর হবে সুনীল গঙ্গোপাধ্যায়। 19 নম্বর এসে 20 শতকের মেয়ে উপন্যাসটি রচয়িতাকে, সঠিক উত্তর হবে নীলিমা ইব্রাহিম। 20 নম্বর এসে যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী থাকে না তাকে এক কথায় কি বলে, সঠিক উত্তর হবে ক্ষণপ্রভা। 21 নম্বর এসে সংসারে সন্ধি বিচ্ছেদ কোনটি, সঠিক উত্তর হবে সমযোগ সার। 22 নম্বর এসে বঙ্কল শব্দের অর্থ কোনটি, সঠিক উত্তর হবে বৃক্ষতক। 23 নম্বর এসে হাড় হাবাতে বাগধারাটির অর্থ কি, সঠিক উত্তর হবে হতভাগ্য। 24 নম্বর এসে স্বাধীন শব্দের সন্ধি বিচ্ছেদ কি, সঠিক উত্তর হবে সহযোগ অধীন। 25 নম্বর এসে বাংলা ভাষার রীতি কয়টি, সঠিক উত্তর হবে 2টি। 26 নম্বর এসে বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কি, সঠিক উত্তর হবে রাজা রামমোহন। 27 নম্বর এসে কেতা দুরস্ত বাগধারাটির অর্থ কি, সঠিক উত্তর হবে পরিপাটি। 28 নম্বর এসে সমাজ শব্দের অর্থ কি, সঠিক উত্তর হবে সংক্ষেপণ। 29 নম্বর রয়েছে শেষের কবিতা এর রচয়িতা কে, সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। 30 নম্বর রয়েছে অনুরাগ শব্দটির বিপরীত শব্দ কি, সঠিক উত্তর হবে বিরাগ। 31 নম্বর রয়েছে তাসের গড় বাগধারার অর্থ কি, সঠিক উত্তর হবে ক্ষণস্থায়ী। 32 নম্বর রয়েছে সাহেব শব্দের বহুবচন কোনটি, সঠিক উত্তর হবে সাহেবান। 33 নম্বর রয়েছে দিন ও রাত্রির সন্ধিক্ষণ বাক্য সংকোচন কোনটি, সঠিক উত্তর হবে গোধূলি। 34 নম্বর এসে বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি, সঠিক উত্তর হবে সমাচার দর্পণ। 35 নম্বর এসে কোনটি নাসিক্য বর্ণ, সঠিক উত্তর হবে দন্তান্ন। 36 নম্বর এসে বাংলার সর্বপ্রথম জনপদের নাম কি, সঠিক উত্তর হবে পুন্র। 37 নম্বর এসে অভিরাম শব্দের অর্থ কি, সঠিক উত্তর হবে সুন্দর।
38 নম্বরে সে ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয় সঠিক উত্তর হবে ধাতু 39 নম্বরে সে কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস সঠিক উত্তর হবে নেকড়ে অরণ্য 40 নম্বরে সে চার কোন লিঙ্গ সঠিক উত্তর হবে ক্লিপ লিঙ্গ 41 নম্বর রয়েছে কুলি কোন ভাষার শব্দ সঠিক উত্তর হবে তুর্কি 42 নম্বর রয়েছে অমিত ও লাবণ্য চরিত্রে দুটি রচয়িতা কে সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ 43 নম্বর রয়েছে কোনটি আউটপুট ডিভাইস সঠিক উত্তর হচ্ছে মনিটর ও প্রিন্টার 44 নম্বর রয়েছে স্বাধীনতা যুদ্ধে ঢাকা কত নং সেক্টরে ছিল সঠিক উত্তর হবে 2 45 নম্বর রয়েছে পৃথিবীতে মহাদেশ কয়টি সঠিক উত্তর হবে 7টি 46 নম্বর রয়েছে বাংলাদেশের জাতীয় দিবস কোনটি সঠিক উত্তর হচ্ছে 26 মার্চ 47 নম্বরে রয়েছে ইপিজেড এর 15 কি সঠিক উত্তর হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন 48 নম্বরে রয়েছে 5 টাকা নোটে স্বাক্ষর থাকে অর্থ সচিবের 49 নম্বর রয়েছে বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে সোনারগাঁ এবং 50 নম্বর রয়েছে নেপালের মুদ্রার নাম কি সঠিক উত্তর হচ্ছে রুপি হ্যাপ্রেভার্স আপনারা দেখলেন বিগত সালে বিভিন্ন ডিপার্টমেন্টে সরকারি চাকরি নিয়োগ পরীক্ষায় আসা 50টি কমন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এই প্রশ্নগুলো সামনের নিয়োগ পরীক্ষার জন্য খুবই কমন এবং গুরুত্বপূর্ণ তো প্রেভার্স আশা করি আজকে ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর পরবর্তীতে বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি চাকরি প্রিপারেশনমূলক ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ